হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র‍্যান্ডম অ্যানিমেশনে মাসখানেক আমি একটু সমস্যায় ছিলাম যার জন্য র‍্যান্ডম অ্যানিমেশনে ড্যান দেন আ ড্যান এবং ব্লু লকের ভিডিওটার ভয়েস আমি দিতে পাইনি তো যাই হোক আমি খুবই দুঃখিত সেই জন্য তবে এখন থেকে আমি চেষ্টা করব র‍্যান্ডম অ্যানিমেশনে নিজে ভয়েস দেওয়ার জন্য তবে তারপরেও যেহেতু আমি একটা ফ্যামিলি গাই আমার অনেক ধরনের কাজ থাকে তো এই জন্য মাঝে মাঝে হতে পারে সমস্যা ওটা তোমাদের নরমালি নিতে হবে তো যাই হোক বাড়তি কোনো কথা বাড়াবো না কোনো কমার্শিয়াল বিজ্ঞাপনও দিচ্ছি না সরাসরি চল আমরা মূল ভিডিওতে যাই তো গত পর্বে আমরা কি দেখেছিলাম যে সিল্কি আর ওই অ্যাক্রোবেটিক ভূত সে মারা যায় আই মিন সে তার অরা আয়রাকি

তো যাই হোক এই পর্বটা আমরা স্টার্ট করি তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে তারা সবাই এখন মোমোর বাসায় রয়েছে তবে তারা মোমো খাচ্ছে না তারা অন্য কিছু খাচ্ছে রাইস বল খাচ্ছে আরকি তো ওখানে করে যে এখানে আর মোমো কেউ কারোর সাথে কথা বলছে না কেউ কারোর দিকে তাকাচ্ছে না পারছো এখনো মোমোর পারে মোমো আইরার উপর গামলা ফেলেছিল তো নিয়ে কথা হয় মোমো এখানে তার ভুল স্বীকার করে বলে যে তোমার উপর গামলা ফেলাটা ঠিক হয় না আমি ক্ষমা চাচ্ছি বাট এখানে আমি চাইবো তুমিও করোনের কাছে ক্ষমা চাও কারণ তুমি ও সাথে খুবই বাজে ব্যবহার করে মজা করেছিলে তো তুমি যদি ওর কাছে ক্ষমা চাও তাহলে ব্যাপারটা লেভেল হয়ে যায় দুজনই দুজনের কাছে ক্ষমা চাইলাম এবং ঝামেলাটা শেষ হয়ে যাবে বাট আয়রা এখানে বলে তুমি আমার মাথায় গামলা ফেলেছিলে এ কারণে আমি তোমাকে শত্রু মনে করি না আমি তোমাকে শত্রু মনে করি কারণ তুমি একটা ড্যান্সারাস ডেমন তুমি কোনো মানুষই নাও বাট এই কথা শুনে মোম অনেক রেগে যায় আর সে বলে শালি আমি কোনো ডেমন নই আর তারপর আয়রা অকরণের ব্যাপারে জিজ্ঞাসা করে আচ্ছা অকরণ তো ফাইট করার সময় সম্পূর্ণ একটা ডেমন হয়ে গিয়েছিল তাহলে কি ও ডেমন আর তোমার দাদি এত কম বয়সে কিভাবে হতে পারে এত সেক্সি কিভাবে হতে পারে যেহেতু তোমার দাদির বয়স কম তার মানে তোমার দাদিও তোমার মতোই ডেমন আর তোমাকে তো আমার ওদের দুজনের বস মনে হচ্ছে তো এখানে আয়রা ভাবছিল যে মোমো এই কবজা করতে এসেছে ও কারণ এবং ওর দাদি ওর চামচা তো এই কথা শুনে মোমো অনেক রেগে যায় এবং ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর অনেকক্ষণ ঝগড়া করার পরে আইরা বলে আমি তোমাকে একদিন অবশ্যই ধ্বংস করে দেবো শেষ করে দেবো আর মোমো চ্যালেঞ্জ করে যে আবার ফেলিস প্রথমবার কেউ সাথে আই করে এইভাবে ঝগড়া মানে হাড্ডাডি লড়াই করল এই কারণে দাদি খুব খুশি হয় এবং দাদি এখানে আইরার পক্ষ নেয় যে ঠিক আছে আইরা মানে আইরার পক্ষে ওকে চিয়ার আপ করতে থাকে তো যা যাওয়ার সময় আইরা ও জিজ্ঞাসা করে আচ্ছা তুমি ডেমো না সত্য আমাকে অনেকবার বাঁচিয়েছো মোমো তখন বলে ও কারণ কোনো ডেমোন নয় তবে আইরা মোমোর কথা বিশ্বাস করে না বাট এখানে ও কারণ বলে দেখো কেউ যদি বিপদের মধ্যে পড়ে তাকে তো বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাই না এটার জন্য কোনো কারণের দরকার হয় না তো এটা শুনে আয়ের অনেক অবাক হয়ে যায় এবং বলে ডেমন হলেও তোমার ভেতরে এখন মানুষত্ব রয়েছে আর সে ওকরণকে বলে তুমি চিন্তা করো না আমি একদিন তোমাকে অবশ্যই মো ডেমনের কাছ থেকে এই ডাইনির কাছ থেকে মুক্ত করবো আর এটা বলে সে একটা লজ্জার হাসিতে চলে যায় মানে ও পছন্দ করে ফেলাছে তো যাই হোক এই জিনিসটা দেখে মোমোর একদমই ভালো লাগে না প্রথমত অপমান করলো তার উপর আবার ও কারণের সাথে ইয়ে তো যাই হোক দৌড়ে চলে যাওয়ার সময় ভাবতে থাকে আমি একটা মানুষ ও কারণ একটা ডেমন তাহলে মনে হয় না আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকা উচিত তাই না

তার মানে ও অন্য কোনো মেয়ে তো আর পটে ফেলেনি ও তখন বলে এটা তো সম্ভব না ওর মতো হাতারাম কোনো মেয়েকে পটা কিভাবে কিন্তু তখন ওরা আবার আয়ের ব্যাপারে ভাবতে থাকে কারণ আয়রা তো ওর দিকে তাকিয়ে মুসকে হাসি দিয়ে চাড়ার সময় আর কিছুক্ষণ পরে মোমো করে কোল্ড ড্রিঙ্কস কিনতে যায় আর রাস্তায় আমার এরকম অদ্ভুত ফিলিংস কেন হচ্ছে সাথে আমার দেখা করা উচিত কিন্তু একটু পরে আবারও মনে করে ও করোনের সাথে আমার দেখা করা ওকে বিরক্ত করা ঠিক হবে ও তো ওর ক্লাসের রিপোর্ট বানাচ্ছে বাট তখনই মোমো স্কুলের পেছনে ও দেখতে পাই বাট এমন দৃশ্য দেখতে পাই যেটা দেখে মো শক্ট হয়ে যায় ও তো নিচে রয়েছে আইরা রয়েছে ওর উপরে সিরিয়াসলি তবে স্কুলের পেছনে কিছু নেই যেটা এখনকার করে থাকে আর তো জিনিসটা দেখে আমাদের কাছে অন্যরকম কিছু মনে হলো ব্যাপারটা আসলে এরকম না অ্যাকচুয়ালি ও কারণ স্কুলের পেছনে গিয়েছিল ট্রেনিং করতে যাতে আরো শক্তিশালী হতে পারে মানে ব্যায়ামটাম করতে গিয়েছিল আর এটা ওর জন্যই করছিল যাতে পরবর্তী ফাইটে মোমো সাহায্য ছাড়াই ও ভিলেনদেরকে হারাতে পারে অ্যাকচুয়ালি পরবর্তী বল খুঁজতে গেলে ও না কোনো একটা ড্যাঞ্জারাস মনস্টার সাথে ফাইটে চড়াতে হবে তো এই সব কিছুর জন্য কিন্তু মূলত লুকিয়ে লুকিয়ে ট্রেনিং করছিল বাট তখনই এখানে আয়রা চলে আসে অ্যাকচুয়ালি ও কারণকে সে ভালোবেসে ফেলেছে আর সে ও কারণকে কিস করার জন্য সামনে যেতে থাকে কিন্তু ও কারণকে দূরে সরিয়ে দেয় তো একচুয়ালি আইরা কোন একটা বই থেকে পড়েছিল যদি কাউকে নিজের মনের ফিলিংস বলতে চাও তাহলে তাকে সরাসরি কিস বলে তার কিছুই বলার দরকার পড়বে আর মেয়েদের এরকম কিস দিলে ছেলেরা এমনিতেই হজম হয়ে যায় মানে শেষ হয়ে যায় আর এটা পড়েছিল সে ওরি বাবার একটা বই আর একটা কে ড্রামা তো এরকম কিছুটাই ও দেখেছিল ও তো ওই কথা যখন ও কারণ কেউ বলে ও কারণ বলে দেখো বাস্তব এরকম কিছু হয় এই পদ্ধতিটা ভুল একচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আইরা এই তথ্যটা জেনেছিল হচ্ছে অ্যাডাল্ট ম্যাগাজিন থেকে মানে বাবা লেখে অ্যাডাল্ট ম্যাগাজিন আবার এই তোমার ওই কিসের ব্যাপারটা দেখেছিল হয়তো কোনো অ্যাডাল্ট ভিডিও দেখে তো যাই হোক ও কারণ বিশ্বাসই করতে পারছিল না যে আইরার মতো এত পপুলার একটা মেয়ে সে আমাকে কেন পছন্দ করবে আবার রোমান্স সম্পর্কে কিছু ধারণাই নেই আয়রা তখন বলে দেখো পছন্দ কারো উপর কখন আসবে এটার তো গ্যারান্টি নেই কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমি পপুলার হওয়া এক জিনিস আর রিলেশনশিপ সম্পর্কে জানা আরেকটা জিনিস আর সে আবার ওকরণ কিস করার জন্য এগিয়ে আসে বাট ওকরণ কোনোভাবে ওকে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর ওই জড়াজড়ির মধ্যে ওরা নিচে পড়ে যায় আয়রা থাকে উপরে আর ওকরণ নিচে তো এই পজিশনে মূলত মোমো ওদের দুজনকে দেখে ফেলে আর এটা দেখে ওর হাত থেকে সেই কোল্ড ড্রিঙ্কস পড়ে যায় আর এটা দেখে মোমো অনেক বেশি হতাশ হয় এবং সেখান থেকে চলে যেতে থাকে বাট পেছন পেছন তখন তোমার ওকরণ

ও মোমোকে দেখে বলে শালিরে মনে হয় ভূতে আসর করছে আর এই দিকে আমরা দেখি ও কারণ ভাবছিল যে মোমো কে সত্যি কথা কে বলে দেওয়া উচিত কারণ আমি তোকে মিথ্যা বলেছিলাম যে আমি অ্যাসাইনমেন্ট কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে ট্রেনিং করতে যাচ্ছিলাম মনে হয় যে না বলা ঠিক হবে না বাহানা বাদ দিয়ে আমাকে শক্তিশালী হওয়ার দিকে ফোকাস করতে হবে তখনই হঠাৎ করে ও কারণ লক্ষ্য করে ওর পায়ে পানি ক্লাসরুম পানিতে ভরে যাচ্ছে এবং সকল ক্লাসমেটরা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে আর ওই মুহূর্তে বাইরে কারো শব্দ শুনতে পায় আর বাইরে সে আয়ের দেখতে পাই এবং ওর ক্লাসের ক্লাসমেটরা উদা হয়ে গিয়েছিল এবং জানালা দিয়ে বাইরে শুধুমাত্র অন্ধকার দেখা যাচ্ছিল মনে হচ্ছিল হয়েছিল যে একেবারে রাত হয়ে গিয়েছে এবং পুরো জায়গা ওরা ব্লক হয়ে গিয়েছে তো এর কাছে মনে হয়েছিল যে এটা মোমোর কাজ আর তখনই ও করণ করে কি মোমোকে খুঁজতে যায় কিন্তু মোমোর ক্লাসে মোমো ছিল না তো ও করণের তখন মনে হয়তো থাকে যে এরকম একটা সিচুয়েশনে তো এর আগে আমরা পড়েছিলাম তোমাদের কি মনে আছে এরকম একটা সিচুয়েশন ও কারণ কিন্তু এর আগেও পড়েছিল আর এই আমরা দেখি মোমো জানালা খুলে এখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু জানালা এমন ভাবে বন্ধ হয়ে গিয়েছে কোনো সিস্টেমে নেই বের হওয়ার আর পানির পরিমাণও ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল মানে এখানে থাকলে মারা পড়বে আর তখন মোমো ভাবতে থাকে আমি জানি না এই সময় এক বিসিও করণ কেমন আছে কোথায় রয়েছে আর নাকি এটা শুধুমাত্র আমার একার সাথে হচ্ছে কিন্তু ও কারণে কথা মনে হলেই ওরা রাগ হতে থাকে এবং ও বলে শালার এক ভিচ্ছে কারণ তোর কথা আমি কেন ভাববো তোর একটা বিসি নাই কিন্তু তখনও পেছনে কোনো কিছু শব্দ শুনতে পায় এবং ওখানে আমরা অনেক বড় একটা মস্টের ট্রাইপের ক্রিয়েচার দেখতে পাই কিন্তু ওটাকে দেখেই মোমো করে কি একটা ক্লাসরুমে রুকিয়ে পড়ে তবে পানের সামনে নড়াচড়ার কারণে এই মস্টারটা মোমোর লোকেশন বসে যায় এবং তখনই সে করে কি মোমোর দিকে গড় জিলার মতো একটা নিউক্লিয়ার ব্লাস্ট বা আগুনে ব্লাস্ট করে এবং সে মোমোর ক্লাসরুম থেকে একদম ধ্বংস করে দেয় তারপরে এই ক্রিয়েচারটা এখান থেকে চলে যায় তবে মোমো ভাগ্যবশত এই ব্লাস্ট থেকে বেঁচে যায় এবং হাতে থাকে ও কারণ শালা কোথায় রয়েছে আর এইদিকে আমরা দেখি আর আয়রাও সে ব্লাস্টের শব্দ শুনতে পায় আর আয়রা তখন তাকে জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে তো অ্যাকচুয়ালি ও কারণ নিজেও যায় না এগুলো কি হচ্ছে বাট তখন ওর মনে পড়ে যে এরকম ঘটনা আগে কোথায় ঘটেছিল তো ও কারণ বলে আমি যাই না কি এটা হচ্ছে তবে এরকম ঘটনা আমার সাথে আগে একবার হয়েছে আমার এবং মোমোর সাথে অ্যাকচুয়ালি একটা ইলিয়ান আমাদের চারপাশ থেকে বন্ধি করে ফেলেছিল ওই সময় চারপাশে এরকম অন্ধকার ছিল বেরোনের কোনো সিস্টেম ছিল না কিন্তু এরপর যখন আমরা ইলেনকে হারিয়ে দিয়েছিলাম সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল তো এটা শুনে আয়রনের কবাক হয়ে যায় এবং বলে সত্যি সত্যি কি ইলিয়ানের অস্তিত্ব রয়েছে ও তখন বলে অবশ্যই রয়েছে কি ওই সালারা ভূতের চেয়েও ডেঞ্জারাস আর আয়রা তখন ওকরণ কে জিজ্ঞাসা করে এইসব এলিয়েনরা আসলে কি চায় তো ওকরণ তখন বলে ওরা মানুষের রিপ্রোডাক্টিভ অর্গান কালেক্ট করছে বিষয়টা বুঝবে বলি না আমি বুঝে বলতে পারবো না মানে মেয়েদের ওই জিনিসটা আর কি জন্ম দেওয়ার জিনিস লাগবে ওদের আর তখন ওদের দুজনের সামনে কাকড়ার মুখওয়ালা একটা এলিয়েন চলে আসে আর তার হাতে বক্সিং গ্লাভস ছিল তো এই এলিয়েন বলে আইস কে রিক্সা ভাড়া আমার তখনই হঠাৎ করে এলিয়েনটা ওদের উপর আক্রমণ করে তো ওকরণ তখন ইনস্ট্যান্ট টার্বোগানির ফর্মে সে আয়রা কে বাঁচায় আর তারপর ওকরণ আয়রা কে এখান থেকে চলে যেতে বলে যাতে সেই এলিয়েনের সাথে ফাইট করতে পারে তবে হঠাৎ করে ওকরণের মাথা ঘুরতে থাকে এবং সে তারা আবারও আসল রূপে চলে আসে মানে মানুষ হয়ে যায় আর এই কাজটা করেছিল মূলত ওই শের প্রজাতের এলিয়েন যাদের আমরা প্রথমে বিষয়টি দেখেছিলাম ওদের দেখলেই তো আমার কাছে কেমন যায় লাগে মধ্যবয়স্ক যে লুচ্চা বেটা থাকে না ওদের মতো লাগে ওরা এসেছে ও করোনার কাছ থেকে প্রতিশোধ নিতে কারণ এর আগে প্রচুর মার দিয়েছিল ওদের কিন্তু আইরা তখন করে কি ওকরণ কে বাসে তো দেখে ক্রস দেখে ভয় দেখানোর চেষ্টা করে তবে ওকরণ বলে তাড়াতাড়ি এখান থেকে পালাও কারণ এলিয়েন না মেয়েদেরই টার্গেট বানায় তুমি যদি এখানে বেশিক্ষণ থাকো তাহলে এলিয়েনরা কিন্তু এই ড্যান্ডেনা ড্যান এনিমে কে হেনতে বানিয়ে দেবে তাড়াতাড়ি পালাও বাট ওই মুহূর্তে একটা এলিয়েন করে কি তার পাওয়ার ব্যবহার করে জায়গাটাকে দূরে ফেলে দেয় আর বলে এই জায়গাটাকে আমরা এমন ভাবে বানিয়েছি যেখানে শুধুমাত্র হাই স্পিরিটাল এনার্জি ওয়ালা মানুষরাই প্রবেশ করতে পারবে বা থাকতে পারবে মানে ওরা এমন একটা সিস্টেম করেছে এখানে যারা সাধারণ মানুষ ছিল সবাই চলে গিয়েছে কিন্তু যাদের ভেতরে স্পিরিট বা আত্মার কোন এনার্জি রয়েছে তারা থাকতে পারবে তো সেই হিসেবে বুঝতেই পারছো এখানে মৌ আটকা রয়েছে আইরা রয়েছে আর হচ্ছে আমাদের এক বিচ্ছিন্ন নায়ক ও তো এর মানে ওদের তিনজনের মোটামুটি একটা পাওয়ার রয়েছে আর এলিয়েনরা যে সিস্টেমটা করেছে এটা তুমি জুসু কাইজিনের গোজর ডোমেন এক্সপেনশনের সাথে তুলনা করতে পারো মানে আটকে দিয়েছে একটা জায়গায় তো যাই হোক এই এলিয়েনরা ওকরণকে তখন বলে তোর কলা আমাদের লাগবে

ভূতের অভিষয়ক একটু শক্তি পেয়েছি আর এখানে এলিয়ানরা কিন্তু ওকে ওদের সাইকিক পাওয়ার দিয়ে ও কারণ দাবিয়ে রেখেছিল মানে মো যেভাবে মনে সাইকিক পাওয়ার দিয়ে যে কোনো কিছু থামিয়ে রাখে বা ও কারণের কার্ডকে থামিয়ে রেখে এলিয়ানরা শিখে গেছে এলিয়ানরা তো এর এলিয়ানরা জামা কাপড় থাকে এবং তারপর ওই জায়গা থেকে মানে একবার বের ছিল হচ্ছে কলা এলিয়ানরা একবার বের করেছে হচ্ছে কেচি এবং তারপর ওরা অপারেশন করা স্টার্ট করবে ও কারণের মানে কেটে দেবে ওইটা ভাই সিরিয়াসলি আমার তো এটা ভাবতেই শিরশির করছে ভাই মানে এর আগের বার যখন এলিয়ানরা ওইটা বের করেছিল

করেছেন পৃথিবী রক্ষার জন্য আমাকে সিলেক্ট করেছেন আর তাই এই জন্য আমার কাছে শক্তি চলে এসেছে তো বুঝতেই পারছো আইরা ভার্সেস এলিয়েন হবে এখন আইরাও অনেক পাওয়ারফুল যেহেতু হয়ে গেল এবার মোমো কেউ দেখা পারে না মোমোর সাথে শত্রুতা তার মানে ভবিষ্যতে তো চুল সিরা হবে মানে সিরিজটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো আমি আজকের মতো বিদায় নেব বাট বিদায় নেওয়ার আগে তোমাদের জন্য দুইটা কথা রয়েছে প্রথম কথাটা হচ্ছে আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেল অনেক বড় মাপের একটা সমস্যা হয়েছে আমি শেয়ার করছি না কি ধরনের সমস্যা হয়েছে তো ওই চ্যানেলটা যে কোনো সময় চলে যেতে পারে এবং মোটামুটি এক মাসের মধ্যে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারবো না তো এই কারণে আমি আর একটা চ্যানেল করেছি যেটা আমার নিজের নামে আলামিন নামে আর ওই চ্যানেলে আমি মূলত মুভি এক্সপ্লেন করবো মানে র্যান্ডম ভিডিও চ্যানেল সেভেন ফোর টোয়েন্টি তে তো আমার সোয়াজের সিনেমা আসে না কিন্তু ওই চ্যানেলটাতে আমি আমার সোয়াজের সিনেমাগুলো এক্সপ্লেন করবো ভালো হতে পারে খারাপ হতে পারে মোট কথা যেসব সিনেমা সম্পর্কে আমার জানার আগ্রহ রয়েছে ওই সিনেমাগুলো আমি ওখানে এক্সপ্লেন করবো তারপর র্যান্ডম যদি ঠিক হয় বা যদি বেঁচে থাকে তাহলে র্যান্ডমে আমি নতুন ভাবে আবার একটা শুরু করবো কাজ আর সেভেজেও নতুন ভাবে কাজ শুরু হবে এই জন্য আমার কাছে তো এই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমি আলামিন নামে নতুন যে চ্যানেলটা ক্রিয়েট করেছি যদি এটা আমার ছেলের নামে আরেকজনের কাছ থেকে পার্টনারে নিয়েছি আর কি সাত লাখের সাবস্ক্রাইব আলো চ্যানেল সেই চ্যানেলটা তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসো এবং বেলাইকন এবং নোটিফিকেশন অন করে দাও যাতে ওই চ্যানেলে ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো এবং আমি যেসব সিনেমা সম্পর্কে জানতে চাই দেখতে চাই ওই সব সিনেমা সম্পর্কে তোমরাও জানতে পারো এবং আমি আশা করছি ওই পার্সোনালাইজড চ্যানেলটা তোমাদের অনেক পছন্দ হবে কারণ ওই চ্যানেলটা আমি সাজাবো একেবারে অন্যরকম করে কিভাবে নর্মালি আমরা র্যান্ডম বা সেভেজে যেভাবে ভিডিও চালাই পরবর্তী কি ভিডিও আসবে তুমি কিন্তু জানো না তো ওই চ্যানেলে আমি ভিডিও বানাবো কোন সিস্টেমে ধরো আমার দশটা সিনেমা সম্পর্কে জানার ইচ্ছা হয়েছে তো ওই দশটা সিনেমা সম্পর্কে আমি প্রথমে একটা ভিডিও বানাবো ছোট ছোট করে এবং তারপরে দুই দিন পর পর আমরা একটা করে সিনেমা সম্পর্কে জানবো মনে করো ওখানে সিরিজ আকারে সিনেমা আসবে যেমন জ্যাকি টপ দশটা সিনেমা দা রকেট টপ দশটা সিনেমা বা জাপানিজ টপ দশটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা বা পৃথিবীর সবচেয়ে ডিস্টার্বিং বিশটা সিনেমা ডিস্টার্বিং সিনেমা তো বুঝোই একটা সিনেমা দেখলে তিন দিন ভাত খেতে পারবে না এরকম সিনেমা তো ওই টাইপ সিরিজ চালাবো আমি আশা করছি ওই চ্যানেলটাতে তোমরা খুব মজা পাবে আর এরপর দ্বিতীয় যে কথাটা রয়েছে সেটার ভিডিওটা আমি ডাইরেক্ট প্লে করে দিচ্ছি ভালো আছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন একটা কাজ করতে হবে কি কাজ আপনি কিন্তু আমি মডেলিং করাবো আসেনি মডেলিং করতে রেডি আপনি হ্যাঁ আমি আছি তাহলে ভাই একটা সাইড করেন ভাই ওকে হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দিস ইজ মি আলামিন এন্ড আমাদের সাথে আছে বিখ্যাত চাইনিজ গায়ক সুমন ভাই জানেন আপনি যদি চাইনিজ গান গাবেন প্লিজ এটা রিকোয়েস্ট একটা চাইনিজ গান গাবেন যাও কোটা মেন কথা না মেন কথা হচ্ছে আমাদের তোমরা জানো যে আমাদের একটা ক্যাম্পেইন চলছে এবং শীত চলে এসেছে উইন্টার ক্যাম্পেইনে আমরা কিন্তু অসাধারণ অনেক হুডি এনেছি তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের র্যান্ডম স্টোরের হুডি মানে ওভারঅল নট দ্যাট ব্যাড সাতশো নব্বই টাকা আন্দাজে যথেষ্ট ভালো কোয়ালিটি এবং যে ব্যাক কোয়ালিটি মানে পরার পরে যে একটা তোমার সফট ফিল একটা সফট ফিল হয় মোটামুটি ভালো কোয়ালিটির মাল আর কি আর সমন্বয় করেছে এটা সমন্বয় পছন্দের আর একটা যে সুবিধা আমাদের এখানে সেটা হচ্ছে তুমি কাস্টমাইজ করে নিতে পারবে তোমার ডিজাইন তুমি তোমার নিজের যে কোনো ছবি যে কোনো গুগল থেকে যে কোনো ছবি আপলোড করে তুমি সামনে ডিজাইন করতে পারবে পিছনে তোমার নাম দিতে পারবে ডিজাইন করতে পারবে যাচ্ছে তাই হোয়াট এভার ইউ ওয়ান্ট

আর হচ্ছে ল্যাপটপ ট্যাব মোবাইল তো আমি চাই তোমরা সবাই এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করো এবং যদি চাও আমার এই হুডি বা সুমন ভাই হুডি এটা তোমরা অর্ডার করতে পারো সুমন একটা চাইনিজ এখন লাস্ট চাইনিজ গানটা কি আপনি ফিনিশিং দেন প্লিজ একটু লজ্জা যাবেন না প্লিজ 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 না না বয়স নাই আপনি আপনি ইওর ইওর এভারগ্রিন ভাই ইওর এভারগ্রিন নেক্সট 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 ভাই একটা সাইডিস ভাই প্লিজ ভাই ভাই না ভালো ভাই ভাই না ভালো প্লিজ

আজকে মতো বিদায় নিচ্ছে চাইনিজ গান আরেকদিন ফুল আপনি ফুলসহ কথা দিয়েছিলেন আপনি অর্থ সহ আবার গান নেবেন অবশ্যই ওকে ঠিক আছে তাহলে আজকের মতো বাবাই